বাট এই যে বর্তমানে ফুড পান্ডা যারা চালায় তাদের তারা কিন্তু খারাপ না, তারা কাজের জন্য করতেছে, প্রতিটা কাজই ভালো, কিন্তু তারা রাস্তার মাঝখান দিয়ে রাইড করে এমনভাবে যে আচ্ছা এই মুহূর্তে আসি হচ্ছে কাজীপাড়া বাস স্ট্যান্ড ক্রস করতেছি, যাচ্ছি হচ্ছে মিরপুর 11 নম্বর। মানে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে এই রোডটা এখন এত পরিমাণ মানে ধুলা, মানে মনে হচ্ছে যে শীতের দিন এমনিতেও কুয়াশা মনে হচ্ছে। আপনারা কেউ কুয়াশা ভাইবা কনফিউশনে পড়বেন না, আর এটা মূলত মূল ব্যাপার না, ভিডিও করার মূল ব্যাপার হচ্ছে যে এই রোডটাতে বর্তমানে মেট্রো রেলের কাজ চলতেছে আমরা জানি সবাই, তো রাস্তার যে কন্ডিশন কিছুক্ষণ পর পর গর্ত চলে আসতেছে, তো এই গর্তগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। লাইক এই যে ভাঙা রোডটা, এই ভাঙা এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। তারপর আদার্স যেই প্রবলেমগুলো রোডে, এই যে মাঝখানে মাঝখানে এই যে রোডের মাঝখানে মাঝখানে যেই দাগগুলো, এগুলোতে আমার সামনে একজন স্লিপ কাটলো, তো এই জন্য ভাবলাম যে একটা ভিডিও করে ফেলা উচিত। তারপর সামনে যখন কোনো গাড়ি থাকে লাইক মাইক্রো সিএনজি বাস, তখন আরও বেশি মানে দেখা যায় না যে সামনে কী আছে, তো অবশ্যই খুবই খুবই কেয়ারফুললি আপনারা রাইড করবেন। এখানে একটু অসচেতনতার জন্য কিন্তু আপনাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই যে এই সামনে পুরো তা মানে এখনও কাজ আন্ডার কনস্ট্রাকশন, সো অবশ্যই দেখে চালাতে হবে এখানে। আর যেটা বললাম রোডের যে কনস্ট্রাকশন, ইনশাল্লাহ আমাদের মিরপুর একদিন খুব সুন্দর হবে, কারণ অলরেডি 11 নম্বরের দিকে ভিজিবল হয়েছে। আজকে ফেসবুকে দেখলাম যে 11 নম্বরের দিকে মনে হয় মেট্রো রেল চলা শুরু করছে, মানে জাস্ট ট্রায়াল ভার্সন। তো এই যে একটা গর্ত দেখলাম এখানে, এই যে যেমন ডান দিকে দেখেন এই বাইকটা যাচ্ছে, সামনে একটা হচ্ছে মেট্রো রেলের বাইক, এখানটাতে গর্ত। অনেক সময় রিক্সা বা বাসগুলো এগুলো সরাই দেয়, ধাক্কা লাগায় দেয়, তখন দেখা যায় যে গর্তটা গর্তই থাকে, যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হতে পারে। এই যে একটা গর্ত ছিল এখানে, সেই গর্তগুলো দেখে আমাদের রাইড করতে হবে। তবে মানে আমার কাছে মানে ইন ফিউচার মানে আর সর্বোচ্চ গেলে 3 থেকে 4 মাস এই রুটটা প্লিজ ফ্রেশ হয়ে যাবে, কারণ এই যে এই টানেলটার পরেই হচ্ছে এত সুন্দর একটা রোড। আমি আমার ব্লগে ভিডিও করছিলাম, এর আগে দেখাইছিলাম, সেটা আমি দেখাচ্ছি। এই যে গর্তটা দেখেন, এরকম গর্ত, অনেক গর্ত, এরকম টানেলগুলো পার হইলে রোডটা খুব ভালো। লাইক এই যে এখান থেকে রোডটা ভালো শুরু হয়েছে, একদম 10 নম্বর পর্যন্ত এই রোডটা অসাধারণ রোড, এরকম হবে, মানে চওড়া হবে রোডটা, ভালো চওড়া হবে, আর অনেকগুলো গাড়ি একসাথে যেতে পারবে। লাইক এখানে তো অলরেডি 2টা লেন দেখা যাচ্ছে, বাট এই যে বর্তমানে ফুড পান্ডা যারা চালায় তারা কিন্তু খারাপ না, তারা কাজের জন্য করতেছে, প্রতিটা কাজই ভালো, কিন্তু তারা রাস্তার মাঝখান দিয়ে রাইড করে এমনভাবে যে খুবই ব্যাপারটা মানে ঝামেলা হয়ে যায় আমাদের জন্য রাইড করতে। দেখেন তার কোনো তো লুকিং গ্লাস থাকবে না, কারণ সাইকেলে তো আমরা লুকিং গ্লাস কখনো দেখি না, এই যে সে এখন বাইরে চলে গেছে, বাট কিছুক্ষণ আগে সে মাঝখানে ছিল, বুঝলেন, তাদের এগুলো ঠিক করা উচিত। প্রত্যেকেরই রাইডিং স্টাইল চেঞ্জ করা উচিত, তাদের একটু কেয়ারফুলি রাইড করা উচিত। এই যে এই রোডটার কথা বলছিলাম আমি, রোডটা খুব ভালো হয়েছে এখন, এটা হচ্ছে কাজীপাড়া থেকে মিরপুর 10 নম্বরের রোডটা অসাধারণ, মানে এটাই পুরোটা হবে আর কি এরকম, আর আরও ফ্রেশ হবে, আরও সুন্দর হবে, মাথার উপর দিয়ে ট্রেন চলবে, দেখতে অসাধারণ লাগবে। যাই হোক, আপনারা অবশ্যই খুব কেয়ারফুলি রাইড করবেন এবং আপনারা সবাই হেলমেট পরবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই আমার চ্যানেল একটা ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলও আছে আমার, সেখানেও একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।